আজ আমরা ম্যাজিক দেখবো এবং শিখবো। এই যে দুটো গুটি এখানে রাখা রয়েছে, এই গুটি দুটোর কালার কিভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ? উপরে ব্ল্যাক কালার বা কালো কালার রয়েছে, ঠিক তার উল্টো দিকেও রয়েছে ব্ল্যাক কালার। হাতে কোনো কিছু নেই, ভালো করে লক্ষ্য করো, দুই দিকেই অর্থাৎ উভয় সাইডেই রয়েছে ব্ল্যাক কালার। এবার এই দুটো গুটিকে আমি এইভাবে একটু ঘর্ষণ করলাম বা ঘষলাম, দেখতে পাবো আমরা অটোমেটিক কালার চেঞ্জ হয়েছে, একদিকে কমলা কালার বা অপর দিকে সবুজ কালার এরকম পরিণত হয়েছে, ভালো করে লক্ষ্য করো। কিন্তু বিপরীত দিকে যে কালো রয়েছে সে কালো কালারটা রয়েছে, কিন্তু অপর দিকে যে কালারটা ছিল কালো সেগুলো চেঞ্জ হয়ে দুটো ভিন্ন কালারে পরিণত হয়েছে। আবার এই কালো অংশটুকু আমরা ঘষলাম, আবার চেঞ্জ হয়েছে অটোমেটিক। এবার উভয় সাইডেই যে কালার ছিল কালো কালার সেটা চেঞ্জ হয়েছে। আবার আমি এটাকে দেখাচ্ছি, দেখো দ্বিতীয়বার আমরা ম্যাজিকটিকে দেখাই, হাতে কোনো কিছু নেই, দুটো আঙুলের সাহায্যে আমরা এবার করব, ভালো করে লক্ষ্য করো। উভয় দিকে কালো এবার ঘষলাম, সঙ্গে সঙ্গে কালার ম্যাজিকের মাধ্যমে চেঞ্জ হয়ে গেল। দেখো কালার ভিন্ন দুটো কালারে পরিণত হয়েছে। এবার এই ব্ল্যাক সাইড যেটা রয়েছে কালো কালার সেটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এই গুটি দুটোকে এইভাবে ঘষলাম, অটোমেটিক কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে উভয় সাইডে কালো কালারগুলো সব চেঞ্জ হয়ে লাল, কমলা, নীল, সবুজ এই ধরনের কালারে হয়ে গেছে। এখন আমরা জানবো যে এই যে জাদুটা কী করে হচ্ছে, কীভাবে কালার চেঞ্জ হচ্ছে, এই কালার থেকে আরেকটা কালার, ওটা থেকে আরেকটা কালার কীভাবে হচ্ছে। এর জন্য আমরা যে ম্যাজিক বক্সটা নিয়েছি, এই ম্যাজিক বক্সের সঙ্গে এই তিনটে জিনিস থাকে, দুটো গুটি থাকবে আর তার সঙ্গে আরেকটি এই যে ছোটো অংশটি, এটা যে চুম্বক রয়েছে এইটার মাধ্যমে টাচ করলেই একটি ছোট্ট গোলাকার প্লেট উঠে আসছে। ঠিক এই পার্শ্বে রয়েছে একটি ছোট্ট গোলাকার টিনের প্লেট যেখানে ওপর অংশ কালার করা রয়েছে। এই কালারিং প্লেটটা আমরা অপর গুটিটিতে আমরা লাগিয়ে দেবো, ঠিক এইভাবে লাগিয়ে দিলাম। কিন্তু এই গুটিটার চৌম্বক শক্তিটা সবচেয়ে বেশি এই গুটিটার, আর এই গুটিটার চৌম্বক শক্তি একটু কম, যেহেতু বেশি রয়েছে অপর হাতের চৌম্বক শক্তি গলা গুটিটি। এবার ঘর্ষণ করলে অটোমেটিক সে প্লেটটি চৌম্বক শক্তি যেই গুটিটিতে বেশি আছে সেটিতে অটোমেটিক সেটা চলে আসছে এবং কালারটি দেখা যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা বিপরীত দিকে ঘর্ষণ করলেও চৌম্বক শক্তির কারণে সেই প্লেটটি উঠে যায়। এই ছোট্ট চুম্বকটির মাধ্যমে আমরা আবার সেটাকে তুলে নতুনভাবে সেটিং করতে পারি এবং বাচ্চাদেরকে এভাবে খেলা দেখিয়ে আনন্দ মজা দিতে পারি। এই প্যাকেটটির দাম খুবই অল্প।